সীমা, ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, আবা আমাদের এখনো তো মার্কেট করে দিল না। ভাই আমার মনে হয় বাবার কাছে টাকা নাই, তাই হয়তো এবার আমাদের কেনাকাটা করে দিবে না। তারপরও চল বাবাকে গিয়ে বলি। বাবা চলো ঈদের মার্কেটটা করে আসি, পরে অনেক ভিড় হবে। ঠিক আছে, আমরা তাহলে পরশুদিন যাব মার্কেটে। সত্যি বলছো বাবা, আমাদের ঈদের মার্কেট করে দিবা? হ্যাঁ সত্যি। আরে আমজাদ ভাই, আপনাকে তো আমি চিনি, প্রত্যেক ঈদে আপনি আমার দোকান থেকে ছেলে মেয়েদের জামা কাপড় কিনেন। আপনার কাছে কি আর বেশি টাকা চামুক? আপনি তো জানেন এখন বাজারের অবস্থা, সবকিছুর দাম বেড়ে গেছে, দেখেন কোনটা পছন্দ হয়। রাতুল, সীমা, তোমাদের জন্য কি নিবে পছন্দ কর। আঙ্কেল, আমাকে ওই পাঞ্জাবিটা দেখান তো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আজাদ ভাই, এমনিতে আমি এই পাঞ্জাবিটা 3,000 টাকা বিক্রি করি, আপনার জন্য 2,500 টাকা। থাক তাহলে, আসলে আমার কাছে এত বাজেট নাই, রেখে দিন। সীমা, বাবাকে বল না আমাকে যাতে এই পাঞ্জাবিটা কিনে দেয়, আমার এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে, অন্য পাঞ্জাবি পছন্দ হচ্ছে না। দেখছিস না বাবার ও তো বাজেট নাই, বাজেট থাকলে তো কিনে দিতই, সববার তো পছন্দ মতোই কিনে দেয়, এইবার টাকা নাই, এইবার না হয় একটু অপছন্দ দেখেই কিনি, বাবার দিকটাও আমাদের ভাবতে হবে তাই না? আচ্ছা আমজাদ ভাই, আপনার ছেলের যখন পছন্দ হয়েছে তাহলে আপনি 2,000 টাকা দিয়েন, আপনি আমার পুরানো কাস্টমার, আপনার থেকে আর লাভ করলাম না। ভাই আমি একদম 1,500 টাকা দিব, দিলে দেন না দিলে নাই। এটা কোন কথা বললেন আমজাদ ভাই, আপনাকে তো বললামই। আচ্ছা তাহলে আজ উঠি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এর বেশি দিতেই পারবেন না তাহলে 500 টাকা করে দিন। না ভাই আমি পরে কোন টাকাই দিব না, আপনি 1,500 টাকায় দিলে দেন না দিলে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি 1,500 টাকাই দেন, এই ছোট আমজাদ ভাইকে পাঞ্জাবিটা প্যাক করে দে। সীমা দেখতো এটা তোর পছন্দ হয় কিনা। তোমার পছন্দই বেস্ট বাবা, আমাকে বলতে হবে না, তুমি আমার জন্য যেটা কিনবে সেটাই আমাকে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তোর মার জন্য একটা কাপড় কিনি। বাবা তুমি তোমার জন্য কিছু কিনলে না। আমার জন্য কি কিনবো, আমার তো পাঞ্জাবি আছে, এবারও সেটা ধুয়ে ইস্ত্রি দিলে একদম নতুনের মতো লাগবে। সামনে ঈদেও তো তুমি কিছু কিনোনি, তাই বলে কি এই ঈদেও কিনবে না? না রে মা কিনবো না, আমার ওটা দিয়েই চলে যাবে, এখন চলো বাড়ি যাই, ভিড়ের মধ্যে এতক্ষণ বাইরে থাকলে খারাপ লাগবে। আরে বাবা শুনো তো, সবার জন্যই তো কিনলে, তোমার জন্যও কিন। এখন কোনো কথা না, বাড়ি চলো। সীমার মা, তোমার জন্য এই কাপড়টা এনেছি, দেখতো তোমার পছন্দ হয় কি না। এইবারেও তুমি নিজের জন্য কিছু কিনলে না, কি দরকার আমার জন্য কাপড় আনার, আমার তো আলমারিতে অনেক কাপড় আছে। তোমাকে তো তেমন কিছু দিতে পারি না, তাই ঈদে আমি আমার পছন্দ মতো তোমাকে কাপড় কিনে দিই। নিশ্চয়ই সব টাকা খরচ করে ফেলছো। তুমি টাকা খরচ দেখলে, কিন্তু টাকা দিয়ে তোমার ছেলে মেয়ের চেহারার খুশি দেখলে না, ওদের মুখে হাসি দেখলে আর কি লাগে? একটা বাবার জন্য সব থেকে মূল্যবান তার ছেলে মেয়ের মুখের হাসি, বুঝলে? আচ্ছা তোমরা বাবারা এমন কেন হও বলো তো? কেমন সব উজাড় করে, নিজেদের দিকে না তাকিয়ে শুধু পরিবারের কথা ভাবো, নিজে না কিনে সবাইকে কিনে দাও, তোমাদেরও তো সব স্বপ্ন থাকে। স্বপ্নের বোঝা ঘাড়ে নিয়ে হাঁটতে থাকা আমি একজন সুখী মানুষ। সত্যি বাবার জন্য অনেক খারাপ লাগে, কারণ বাবা 3 দিন ধরে একই পাঞ্জাবি পরেন, কতটা কষ্ট সহ্য করেও বাবারা কি সুন্দর হাসি মুখে থাকেন। বাবা মানেই ত্যাগ, বাবা দুটো শব্দ হলেও এর পরিধি অনেক, তাই বাবাকে এবার আমার জমানো টাকা দিয়ে একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে দেব বলে কিছু টাকা জমিয়েছিলাম। বাবা এটা তোমার জন্য, জানি আমার পছন্দ তোমার মতো বেস্ট না, তবে কেন যেন মনে হলো এই পাঞ্জাবিটা তোমায় খুব মানাবে, দেখো তো পছন্দ হয়েছে কিনা। তুমি টাকা পেলে কোথায়? জমিয়েছিলাম এতদিন আমার মাটির ব্যাংকে, তুমি বললে না তো পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে কিনা। পছন্দ হবে না কেন, খুব পছন্দ হয়েছে, আমার মেয়ের পছন্দ ও বেশ, মেয়েটা বড় হয়ে গেছে বুঝলে তো, মেয়ের মা আজকাল টাকা জমিয়ে বাবার জন্য মার্কেটও করে দিচ্ছে। প্রিয় বাবা, কখনো তোমাকে জড়িয়ে ধরে বলা হয়নি, তোমাকে অনেক ভালোবাসি বাবা, প্রকাশহীন ভালোবাসার মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে বাবার ভালোবাসা, তুমি আমার সাহস, সব বাবাই তার সন্তানের কাছে বটবৃক্ষের মতো, যে নিজে তো রোজ বৃষ্টি সহ্য করে কিন্তু তার সন্তানদের একটুও কষ্ট পেতে দেয় না। জন্মের পর থেকে তুমি নিঃস্বার্থভাবে আমাদের সকল চাহিদা পূরণ করে গেছো বাবা, পৃথিবীর বুকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো আমাদের, আর সারা জীবন প্রয়োজন ছাড়াই ভালোবেসে যাবে।
ভালোবাসার তুমি এক অনন্য উদাহরণ বাবা। আল্লাহর কাছে দোয়া করি, টিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির।